কিছুদিন আগে নিউ মার্কেটে গিয়েছিলাম টুকটাক কিছু কেনাকাটা করার জন্য। অলরেডি আমার চ্যানেলে একটা কচকাপড়ের ভিডিও আপলোড করা আছে, যারা কচকাপড় কিনতে চান তারা দেখতে পারেন ভিডিওটা। আজকে কিছু আমি এই ভিডিওতে এক্সেসরিজ দেখিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, হোপ ইউ লাইক দ্য ভিডিও। এই ভিডিওতে আমি মেনলি খুব কম টাকার মধ্যে এক্সেসরিজ দেখিয়েছি, কিছু জুতার কালেকশনও দেখিয়েছি, আর আমি যা যা নিয়েছি অবশ্যই ভিডিও শেষে দেখিয়ে দেবো। প্রথমে গাড়ি থেকে নেমে কিছু হোম ডেকোরের জিনিসপত্র দেখছিলাম। এই ভ্যানে মোটামুটি প্রত্যেকটা জিনিসের 200 টাকার মধ্যেই ছিল। যেগুলোতে সুইট হোম লেখা ছিল এগুলোর প্রাইস ছিল 150 করে, বাট আমার কাছে প্রাইস একটু বেশি মনে হয়েছে, কারণ আমি হোপে এগুলো দেখেছিলাম 10 নম্বর হোপে, এগুলোর প্রাইস চেয়েছিল 100 করে, বাট এখানে আমার কাছে চেয়েছে 150, কোনোটা আবার 180। পরে অনেক কিছু ছিল মোটামুটি এখানে হোম ডেকোর করার জন্য, অনেক কিছু দেখছিলাম এখানে। আর এই মিররগুলো এগুলো চেয়েছিল 200, আর কিছু কিছু চেয়েছিল 180 করে, বাট এগুলো 100 করেই পাওয়া যায়, তাই আর এখান থেকে কিছু নেওয়া হয় নাই। পরে কিছু পাশে কিছু জুতা সেল করছিল, সেখানে জুতা দেখছিলাম, এগুলো প্রাইস ছিল 200 করে, কোনোগুলো 250 করে ছিল, বাট আমি যেগুলো দেখাচ্ছি এগুলো 200-র মধ্যেই ছিল। আর এই জুতোগুলো অনেক সফট হয়ে থাকে, যারা নিতে চান নিতে পারেন। মেনলি এখানে 200 থেকে 250-র মধ্যেই প্রত্যেকটা জুতা ছিল। এখানে আমি কিছু কিছু দেখিয়ে দিচ্ছি। অনেকগুলোর উপরে সিকোয়েন্সের কাজ ছিল, কিছুর উপরে পলের কাজ ছিল। এরপরে আরও কিছু জুতা দেখার পরে ভিতরে চলে আসি। এগুলো সব কিছু দেখাচ্ছি নিউ মার্কেটের মধ্যেই, 1 নম্বর গেটে। 1 নম্বর গেট থেকে একটু ভিতরে গেলে এগুলো পাওয়া যায়। এরপরে গাড়ি ডেকোরের জন্য কিছু জিনিসপত্র দেখছিলাম। এগুলোর মধ্যে কিছু ইমোজি টাইপ ছিল, সেগুলো দেখছিলাম। আর এগুলোর প্রাইস কত ছিল ঠিক মনে নেই, বাট প্রাইস একটু বেশি মনে হওয়ার কারণে আর দামাদামি করে তারা দাম কমাতে চায়নি, পরে আর নেওয়া হয় নাই। পরে চলে আসি এখান থেকে কিছু এক্সেসরিজ কেনার জন্য। এগুলো আমি যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা জিনিসই আপনারা নিউ মার্কেটে 1 নম্বর গেটের ভিতরে পেয়ে যাবেন। পরে কিছু এক্সেসরিজ দেখছিলাম, এগুলো প্রত্যেকটার প্রাইস ছিল 100 করে, 100 টাকা হিসাবে এগুলো অনেক ছিল, এগুলো প্রত্যেকটাই অর্থিত ছিল, অনেক সুন্দর ছিল। আমার কাছে তো প্রত্যেকটা জিনিসই অনেক ভালো লেগেছিলো, আর প্রত্যেকটার সাথে ইয়াররিংও ছিল। সব থেকে ভালো লেগেছিলো এগুলো, এগুলোর মধ্যে কিছু অফ পিঙ্ক কালারের ছিল, কিছু ব্লু ছিল, রেড ছিল, দেন অনেক কালারের ছিল। আর এটা এই চেন, দুইটা চেন ছিল এটার মধ্যে, দুই স্টেপে ছিল, আর একটা এক পেয়ার ইয়াররিংও ছিল এগুলোর মধ্যে। এই জিনিসগুলো খুব ভালো লেগেছিলো। পরে কিছু ব্যাগের দোকান ছিল পাশে, এখানে কিছু টোট ব্যাগ দেখছিলাম, ক্যানভাস ব্যাগগুলো। এই হোয়াইটটা অনেক ভালো লেগেছিলো, বাট কাপড়টা খুব একটা ভালো ছিল না, ভিডিওতে দেখতে যেমন লাগছে তেমন ছিল না, কাপড়টা একটু কেমন যেন ছিল, পরে আর সেটা নেইনি। আর এগুলোর প্রাইস ছিল 200 থেকে 300 টাকার মধ্যে ব্যাগগুলো ছিল। পরে আরও কিছু এক্সেসরিজ দেখছিলাম, প্রত্যেকটা এক্সেসরিজই এত সুন্দর ছিল, আর প্রত্যেকটা প্রাইসই 100 করে ছিল, আমার কাছে খুবই রিজনেবল লেগেছে এগুলো। পরে আরও কিছু জিনিসপত্র দেখার পরে, এরপর পাশে কিচেনের জন্য অনেক কিছু রাখা ছিল সেগুলো দেখছিলাম, এগুলোর কোয়ালিটি বেশ ভালো ছিল। এরপরে আমি চলে আসি চায়না মার্টের এখানে। এখানে এসে ঢুকতেই, সামনে ঢুকতেই কিছু জিনিসপত্র রাখা থাকে দোকানের বাইরে, সেগুলো দেখছিলাম, এগুলো দেখতে অনেক সুন্দর ছিল প্রত্যেকটা জিনিসই। এখানে যে নেকলেসগুলো ছিল এগুলোর প্রাইস ছিল, ওরা বলছিল যে এখন কিছু ছাড় দিয়েছে, ছাড়ের মধ্যে 280 টাকা এরকম। এদের কালেকশনগুলো অনেক সুন্দর, কিন্তু দাম আমার কাছে একটু কেন জানি বেশিই লেগেছে, কারণ অনেক কিছু দেখলাম এগুলো বাইরের প্রাইসের তুলনায় এখানে অনেক বেশি চাচ্ছিল। এগুলো মোটামুটি ঠিক ছিল, 250 টাকা এগুলো ঠিক ছিল, বাট কিছু কিছু জিনিস দেখছিলাম যে বাইরে যেগুলো 100 টাকা করে সেল করছে, এখানে সেগুলো 350 করে চাচ্ছিল। এখন তারা বলছে যে কোয়ালিটি এগুলো অনেক ভালো, হতে পারে কোয়ালিটির কারণে দাম কম বেশি। এরপরে কিছু ব্রেসলেট দেখছিলাম, ব্রেসলেটগুলো অনেক সুন্দর ছিল, এগুলো ওয়াচের সাথে পরলে বা এমনিতেও পরলে অনেক সুন্দর লাগবে, প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর ছিল। এদের কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর, এরা বেশিরভাগ ট্রেন্ডিং যে জিনিসগুলো থাকে সেগুলো রাখার চেষ্টা করে, প্রত্যেকটা এক্সেসরিজ অনেক সুন্দর ছিল। আর এরা অনেক ব্র্যান্ডেড
জাস্ট মাস্টার কপিগুলো রাখার চেষ্টা করে। এরপরে সেখান থেকে কিছু জিনিস দেখার পরে আমি কিছু আরও কিছু কেনাকাটার জন্য চলে আসি বাইরে। এখানে এসে আমি কিছু ব্যাগ দেখছিলাম, এই ব্যাগগুলো অনেক সুন্দর লাগে। আমি একটু বোহো বা বাঞ্জারা এই টাইপের ব্যাগ খুঁজছিলাম, কিন্তু এগুলোর কোয়ালিটি খুব একটা ভালো লাগছিল না, দামও খুব বেশি চাচ্ছিল, দাম কমাতে চাচ্ছিল না। কোয়ালিটি চেনগুলো যে ছিল অনেক খারাপ ছিল কোয়ালিটি। পরে আমি কিছু কুশন কাভার দেখার জন্য চলে আসি, গাড়িতে রাখার জন্য কুশন কাভার খুঁজছিলাম, দুইটা নিতে চাচ্ছিলাম এক কালারের, কিন্তু তারা এক কালারের ছিল না যেটা পছন্দ হচ্ছিল। পাশে দেখলাম অনেক ধরনের পর্দাও ছিল, পর্দাগুলো বেশ সুন্দর সুন্দর ছিল। এরপরে কিছু কুশন কাভার দেখছিলাম, কুশনগুলো এগুলো তারা যদি আপনারা চান বানিয়েও নিতে পারেন ওখান থেকে, সাইজ অনুযায়ী ওখানে পাশেই তারা বানিয়ে দেয়। তো আমাদের যেহেতু সময় ছিল না, চাচ্ছিলাম যে দুইটা এক কালারের নেওয়ার জন্য, বাট দুইটা পাচ্ছিলাম না। পরে পাশের দোকানে দেখলাম যে একটা একটা পেলাম, নামটা আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে নিয়েছিলাম। অন্যান্য দোকানের তুলনায় প্রাইস এখানে খুবই রিজনেবল ছিল। আমি এই ব্যাগটা নিই, কুশনটা নিই, আর কুশনটার প্রাইস পড়েছিল 400 টাকা। পরে আরও কিছু এক্সেসরিজ দেখছিলাম, দেখার পরে কিছু রোড সাইডে যে ড্রেসগুলো সেল করে সেগুলো দেখছিলাম। এগুলো মোটামুটি 500 টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন। আমি কিছু প্যান্ট নেওয়ার জন্য আর কি গিয়েছিলাম ওইদিকে, তবে প্যান্টগুলো খুব একটা ভালো লাগছিল না। এরপরে আমি পাশে একটা টাওয়ালের শপ ছিল, সেখানে চলে আসি কিছু টাওয়াল কেনার জন্য। এখান থেকে বেশ কয়েকটা টাওয়াল নেওয়া হয়েছিল, আমি পরে দেখিয়ে দিব, প্রায় 6টার মতো নিয়েছিলাম। টাওয়ালের কোয়ালিটিগুলো এখানকার বেশ ভালো ছিল, এগুলো যেগুলো একটু ছোট 100 টাকা, আর যেগুলো কোয়ালিটি একটু ভালো 300 টাকা এরকম ছিল। কালেকশন মোটামুটি বেশ ভালো ছিল এখানকার। পরে এখান থেকে কয়েকটা টাওয়াল নেওয়া হয়েছে, একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার ছিল, সেগুলোই দেখছিলাম। জাস্ট মাঝখানে একটা ফুল ছিল আর ছিটানো ছিটানো কিছু ফুল ছিল, আর এগুলো কালার ছিল, অনেকগুলো কালার ছিল, পার্পলের মধ্যে ছিল, গ্রিন ছিল, দেন লাইম কালারের ছিল, পাউডার ব্লু ছিল। কালারগুলো অনেক সুন্দর সুন্দর ছিল, যে কোনো কালারেরই আপনারা পেয়ে যাবেন। তারপর কিছু অ্যাশ আর হোয়াইটের মধ্যে দেখছিলাম, আমি মেনলি চাচ্ছিলাম অ্যাশের মধ্যে নেওয়ার জন্য। পরে কিচেনে রাখার জন্য কিছু টাওয়াল দেখছিলাম, এগুলো চাচ্ছিল 150 টাকা করে, আর ছোট ছোট কিছু টাওয়াল দেখছিলাম, এগুলো ছিল 50 টাকা করে। এগুলো কয়েকটা নেই, এগুলো মুখ মোছার জন্য অনেক ভালো হয়, আর টাওয়াল নিতে চান তারা গিয়ে নিতে পারেন। এখানে অনেকগুলোই ভ্যান থাকে, প্রত্যেকটা ব্র্যান্ডের কালেকশন কিছুটা আলাদা আলাদা হয়ে থাকে, আর কিছু কিছু কালেকশন একদম সেম হয়ে থাকে, প্রাইসও তারা কম বেশি চেয়ে থাকে, দামাদামি করলেই আপনারা কিনতে পারবেন। এরপরে ছোট ছোট কিছু ফ্যান দেখছিলাম, এরপরে পাশে একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু শুধু জাস্ট চিকেন ফ্রাই খেয়েছিলাম। এরপরে টুকটাক কেনাকাটা করে চলে আসি বাসায়। এখন কী কী কিনেছিলাম আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। কিছু গজ কাপড় কিনেছিলাম, গজ কাপড়ের ভিডিও আপলোড করা আছে অলরেডি, এখানে আমি গিয়ে কয়েকটা দেখিয়ে দিচ্ছি। আর কিছু টাওয়াল নিয়েছিলাম,